ধন্য তুমি, ধন্য নেতাজি, ধন্য এই ভারতবাসী। তুমি বিস্ময় চির উজ্জ্বল, তোমাকেই আমরা ভালোবাসি। হে ফ্যামিলি, হোয়াটসঅ্যাপ, দিস ইজ বুম্বা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইজ, আজকে আমাদের একজন বিখ্যাত মানুষের জন্মদিন, তোমরা সকলেই জানো। আজকে আমার একজন গুরুদেব, আমার নয় শুধু, তোমার আমাদের সকলের গুরুদেব নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। এই মানুষটা যেখানেই থাকুক না কেন, এই মানুষটাকে আবার আমি প্রণাম জানাই তার জন্মদিনে। এই মানুষটা শুধু আমার ক্ষেত্রে নয়, আমাদের ক্ষেত্রে এবং ইভেন গোটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা বিভীষিকা, তাই না? যে মানুষটার জন্মটুকুই যথেষ্ট, মৃত্যু বলতে কিচ্ছু নেই। তো আজকে সারাদিনে আমি ব্লগে তো এই মানুষটার এক একটা করে উক্তি, তো আমার কথার মাঝে মাঝে আমি ঢোকাবো। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। আমাদেরও জানতে ইচ্ছা করে, তাই না, যে নেতাজি এখনো বেঁচে আছে না, নেতাজি আদেও প্লেন ক্র্যাশে মারা গেছিল। এই থিওরি নিয়ে যারা লড়ছে তাদেরকে আরেকবার আমি হ্যাটস অফ জানাই। তো তোমরা লড়ে যাও, অবশ্যই আমি বিশ্বাস করি, ইভেন অনেকেই বিশ্বাস করে যে সেদিন কোনো প্লেন ক্র্যাশ হয়নি। অ্যাকচুয়ালি কালকের ব্লগে তোমরা দেখেছো তো একজনের জন্মদিন ছিল, ঠিক আছে, কালকে রাত্রেই ব্যাপার। তো আজকে সকালে দেবদাসা কি করেছে, মায়েদেরকে ফ্রাইড রাইস দিয়ে গেছে মায়েদের জন্য। তো চলো এখন আমি ফ্রাইড রাইসই খাবো। চলো ফ্রাইড রাইসকে ওখানে রোহন ডাকছে প্যান্ডেলে। আর কালকে আমরা কাপড়ও আনতে গিয়েছিলাম প্যান্ডেলের জন্য, বাট সেটা তো মানে হয়নি, সে তো এখানে ছিল, ঠিক আছে। সে আজকে বলেছে নিয়ে আসবে, তো দেখি সে আসে কিনা। যদি আসে তাহলে আমরা প্যান্ডেলে কাজটা শুরু করে দেবো। দেখো গাইস, দিদি যে ফ্রাইড রাইস, তার সাথে চানা মশলা আর এখানে মিষ্টি, সুপার কম্বিনেশন ভাই, ঠিক আছে। ফ্রাইড রাইসের সঙ্গে চানা মশলা, সেরা সেরা। চলো খেয়ে নি, খেয়ে দিয়ে কথা হচ্ছে। গাইজ, আজ সকাল সকাল স্নান কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। এখন 12:15, এই 12:30-এর মতন বাজছে। গাইজ, আজকে আমাদের শেয়ারা বাজারে অনুকূল ঠাকুরের যে সৎসঙ্গ আছে সেখানে খাওয়ান দাওয়ান না কি হবে। আমার একটা বন্ধু অনুকূল ঠাকুরের শিষ্য, তো তার থ্রুতে যাচ্ছি, ঠিক আছে। সে সকালে ফোন করে বললো যাবি, এরকম অনুকূল ঠাকুরের ইয়ে আছে। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো হ্যাঁ যা, কোনো প্রবলেম নেই। আমার ভাই নিজের কোনো গুরু ফুরু নেই, ঠিক আছে, এখনো পর্যন্ত। ওই বন্ধুর আছে, সেই কারণে যাচ্ছি আমরা। চলো আমরা বেরোচ্ছি, দেখেছো, ওই জন্য আজকে স্নান ফ্রান সব হয়ে গেছে। তো চলো গাইজ, আমরা ফাইনালি চলে এসেছি, দেখো, শেয়ারা বাজার সৎসঙ্গের মধ্যে। এখানে আজকে অনুষ্ঠানটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কত ভক্ত। দেখো, তোমরা তো সকলেই জানো যে এই ঠাকুরের কয়েক কোটি ভক্ত আছে। তো আমি বন্ধুর সাথে এলাম, আমার সাথে রোহন এলো। আমরা এবারে বসছি খেতে, ঠাকুরের ভোগ খেতে। দেখতে পাচ্ছ এখানেই ভোগ খাওয়াচ্ছে সকলকে। দেখো এই জায়গাটা করেছে টোটালি শুধুমাত্র ভোগ খাওয়ানোর জন্য। গাইজ, বসে গেলাম খেতে। এই দেখো সায়ন, এইদিকে রোহন আর আমি, আমরা তিনজন চলে এসেছে, দেখো ঠাকুরের মহাভোগ। চলো খেয়ে নিই এখন। আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ, আমরা তো ঠাকুরের মহাভোগ খেলাম। তো গাইজ, ওখান থেকে তো ঠাকুরের মহাভোগ খেয়ে আমরা এলাম। তো ওখানে প্রচণ্ড মাইক টাইক বাজছিল, তোমরা দেখলে হরিনাম হচ্ছিলো, সেই কারণে ওখানে কথা টথা বলা যাচ্ছিলো না। তো এটা এখন ওখান থেকে বেরিয়ে, চলো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ফিরছি বাড়ি। ধন্য তুমি, ধন্য নেতাজি, ধন্য এই ভারতবাসী। তুমি বিস্ময় চির উজ্জ্বল, তোমাকেই আমরা ভালোবাসি। দেশপ্রেমের মাতৃমঞ্চে তোমার কৃতি অম্লান, দেশপ্রেমের মাতৃমঞ্চে তোমার কৃতি অম্লান, জন্ম আছে মৃত্যু নেই, তুমি যে আমাদের বীর মহান। চলো গাইজ, এই একটু আগে এলাম বাড়ি। তো বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম, তো প্রচণ্ড গরম করছিল আমার, ঠিক আছে। মা, আজকে একটা মহান মানুষের জন্মদিন, জানো কে বলো তো? নেতাজি সুভাষচন্দ্র বোস, এটা ভারতবর্ষে জানে না এমন কেউ নেই। ঠিকই বলেছ। এটা কি করছো ঠাকুরের জন্য? সুজি, কালকে প্রতীক মামা মায়ের গ্যাস ঠিক করে দিয়েছে, মায়ের ঠাকুরের গ্যাস, ঠিক আছে। আর সেই জন্য মা আজকে মানে একদম সুজি চাপিয়ে দিয়েছে ঠাকুরের জন্য। দেখো এই কদিন ধরে গ্যাসটা খারাপ ছিল, খারাপ নয় মানে অ্যাকচুয়ালি কার্বন জমেছিলো, তোমরা দেখলে। তো মা তো ভাবছিলো গ্যাস নেই, তো সেই কারণে দেখো মা কদিন করতে পারেনি, তো কালকে ঠিক করে দিয়েছে, আজকে শুরু হয়ে গেছে ঠাকুরের।
এখন একবার যাচ্ছি বাজার, বাজার বলতে কাঠের দোকান, কারণ আমাদের যে প্যান্ডেলটা আমরা করছি, ঠিক আছে, ওই প্যান্ডেলটাতে কয়েকটা বাটাম লাগবে, তো সেই জন্য প্যান্ডেলটার একটু কাজ, মানে কারুকার্য ছেলেগুলো মিলেই করবে, তো সেই কারণে প্রতীক বললো যেতে। তো প্রতীক তো আমাদের নতুন করে কাজ করছে, তো আমি আর রোহন আমরা দুজন মিলে যাচ্ছি। আর আমাদের এবার বাজার কারেকশনটাও শুরু করতে হবে, বিকজ বাজার কারেকশন করলে কিছু টাকা সেখান থেকেও আসে। চলো, আমাদের দরকার ছিল বাটামের জন্য কাঠ, দেখো আপাতত পেয়েছি কয়েকটা পবন কাকুর কাছে, চলো এটাকে এখন নিয়ে যাচ্ছি। তো গাইজ এখন আছি বাজারে, আর এখন আমরা বাড়ি যাইনি, বিকজ আজকে রাতে আমাদের ফিস্ট আছে, তো আমাদের যে বন্ধুরা চাকরি পেয়েছিল সেই বন্ধুরাই ফিস্ট দেবে, সেই জন্য প্রথমে যাচ্ছি মাংসের দোকান। তো গাইজ এখানে মাংস নিলাম, ঠিক আছে, আর লাইফে কিছু হোক না হোক ভাই খ্যাটনটা হচ্ছে, বুঝলি তো মিলন, একটা জিনিসই হচ্ছে মাংসের পরিমাণটা হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি আছি হচ্ছে কতজন, 14 জন, আমরা 14 জন আছি, বাবা 3 কিলো মাংস করেছিল, বাট আমি মিলন বিপ্লব ফিস্টি করতাম, তো আমরা করতাম 3 জনে 2 কিলো মাংস, আর আজকে 14 জনে 3 কিলো মাংস, বাট 500 এক্সট্রা নেওয়া হয়েছে আমাদের 2 জনের কষা মাংস খাওয়ার জন্য। কি ওটা, ওটা হচ্ছে জল পানি, বিপ্লব থাকলে পোষাতো না, হ্যাঁ বিপ্লব থাকলে মোটামুটি ওইটাও পোষাতো না আমাদের, ঠিক আছে। চলো এখান থেকে করছি মুদিখানার বাজার, এমন একটা দিন গেছে মানে এখানে মাসে 4টে করে ফিস্টি, সপ্তাহে 1টা করে ফিস্টি ছিল এখানে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমরা এখানে গ্রুপ স্টাডি করতাম, তো গ্রুপ স্টাডি উপলক্ষে মানে তখন বাবাও জানতো না আমরা ফিস্টি করে নিতাম, মানে বাবা জানে ছেলে পড়ছি, ঠিক আছে, তার মাঝে ফিস্টি হয়ে যাচ্ছে, কখন কেউ বুঝতেই পারছে না, আমাকে আড়াল করতে হচ্ছে, কাকিমাকে আড়াল করতে হতো, মানে কাকিমাই আমাদের ভাত টাত সব করে দিত। তো গাইজ আমাদের রান্না বান্না ওখানে চলছে, ঠিক আছে, রান্না করার কথা ছিল মিলনের, বাট মিলন রান্না বান্না করলো না, তার কারণ হচ্ছে দাদা রান্না করবে। তো দেখো গাইজ এখানে আমরা 3 সাঙ্গাতে আছি, আমি আছি, এখানে সায়ন আছে, এখানে মিলন আছে। তো কাল থেকেই ভাই ঠান্ডা কমেছে, মানে অনেকটাই কমেছে, ঠিক আছে, কালকে হঠাৎ করে ঠান্ডাটা কমে গেল, বাট এটাই খুব খারাপ জিনিস, এটা আমি জানি। ওখানে দাদা রান্না করছে আর আমরা এখানে ছ্যাবলামি মারছি, আমি সায়ন আর মিলন, ও কালকে মিলন চলে যাবে, ঠিক আছে, মিলন আজকে এসেছে প্রায় 4 দিন, তো যেদিন মিলন এসছে সেদিনকেও তো মানে তোমাদেরকে আমি দেখিয়েছি, বাট মিলন তো চলে যাবে কালকে। তুই কাল কটার সময় যাবি? 2টার সময় ট্রেন আছে। কবে আসবি? PM আবার দেখা যাক, 10 তারিখ আসতে পারি, ফেব্রুয়ারি, ঠিক আছে, মিলন বলেছে ফেব্রুয়ারি 10 তারিখে আসবে, 14 তারিখ পর্যন্ত থাকবি তো? 14 তারিখ পর্যন্ত থাকবো, ভ্যালেন্টাইন্স ডে, তো চলো ভাই আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, প্রায় 9টার কাছাকাছি বাজছে, আর তারপর থেকে কোনো ভিডিও করিনি, ভাল লাগছে না, ঠিক আছে, মানে মন মেজাজ ভাল লাগছে না, প্রথম কথা হচ্ছে এটা, সেই কারণে চলো খাওয়া দাওয়া করবো এবারে। দেখো আজ আমাদের আইটেম হয়েছে ভাত, তার সাথে মাংস, আর এখানে হয়েছে স্যালাড। তো গাইজ এই এলাম বাড়ি, তো ওখানে খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে, আজকে মিলন পার্টি দিল, ঠিক আছে, এক কথায় মানে ফিস্ট দিল, ঠিক আছে, শুধুমাত্র আমাদের বন্ধুগুলো নয়, তার সাথে আমাদের দোকানে মানে দোকানে যারা থাকে, ঠিক আছে, আমার বাবা, বরুণ কাকু, অনুপ কাকু, মানে যারা থাকে আর কি, তো সকলকে, তাছাড়া মিলনের বাবাও ছিল, তো পাশাপাশি কয়েকজনও ছিল, ঠিক আছে। তো চলো আজ আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অলওয়েজ স্টে হ্যাপি এন্ড স্টে ব্লেসড, টেক কেয়ার এভরিওয়ান, টাটা। ঠিক আছে, আর এখানে দেখো